মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও যখন আমাদের কারোর ডাকে সাড়া দিচ্ছে না, তখন তখন আমি এমন একজনের কাছে যাব যিনি ফুলকিকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন। ফুলকিকে তো ফিরে আসতেই হবে। এই ফুলকি, তুমি যাকে সব থেকে বেশি ভরসা করো আমি তার কাছে যাচ্ছি, তোমাকে তো ফিরে আসতেই হবে ফুলকি। তুমি তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। আমি আসছি আসছি আমি ভাই ভাই এলাবু ভাই কোথায় গেল রে? এইটুকু একটা বাচ্চা আমি, সে কিনা আমাদের চোখের সামনে দিয়ে এভাবে চলে যাবে, আমাদের সেটা দেখতে হবে। ঠাকুর যেন কিছু না হয়। ঠাকুর হঠাৎ কি হলো ঠাকুর মশাই? মা কালীর কাছে আমার কিছু প্রশ্ন করার আছে। মায়ের কাছে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন। আমি জানতে চাই ফুলকির জীবনে এমন দুর্ঘটনা কেন ঘটলো, আর ঘটলোই যদি তাহলে এত চেষ্টার পরেও ওকে আমরা হারাতে বসেছি কেন? মা, তুমি কি মুখ ফিরিয়ে নিয়েছো? মা, তুমি যদি মুখ ফিরিয়ে নিয়ে থাকো তাহলে আমার ওপর থেকে মুখ ফিরিয়ে নাও। মা, ফুলকি কেন? ও তো দিন রাত তোমাকে ডাকে, তোমাকে এত ভরসা করে, তাও তুমি ওকে কেন কেড়ে নিচ্ছ? মা, কেন? কেমন বিচার তোমার? আমরা সবাই অপেক্ষা করছি ওর জ্ঞান ফেরার জন্য, তবু ওর জ্ঞান কেন ফিরছে না? মা, ফুলকি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে? মা বলো, আমার জন্য ফুলকি কি আমার জন্য আমার কোনো দোষে আমাদের ছেড়ে চলে যাচ্ছে? মা, তাই যদি হয় তাহলে তুমি আমাকে শাস্তি দাও। মা, ফুলকিকে কেন শাস্তি দিচ্ছ তুমি? ওর তো এখন এই পৃথিবী ছেড়ে চলে যাবার বয়স হয়নি, তাহলে ও কেন চলে যাচ্ছে? মা, ফুলকিকে ফিরিয়ে দাও। মা, ফুলকিকে ফিরিয়ে দাও। মা, ফিরিয়ে দাও ফুলকিকে, ফিরিয়ে দাও। মা, ফুলকিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মা, একবার একবার দেখে নিন দিদি, জানি না দেখার সুযোগ পাবেন কি। এসো কাকিমা। কি যে হলো ফুলকিটা, ভাই কত কষ্ট করে পাওয়ার ফলটা সামলালো, কিন্তু ফুলকি আমাদের কোনো সুযোগ দিচ্ছে না।
মনে উত্তর দাও মা পদ্মা খাও মা পদ্মা খাও ফুলকিকে ফিরিয়ে দাও মা ফিরিয়ে দাও ফুলকিকে আমি তোমাকে আর কোনোদিনও বক্সিং শেখাবো না ফুলকি। ফুলকিকে ফিরিয়ে দাও মা, ফুলকিকে ফিরিয়ে দাও মা, ফুলকিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা ফুলকিকে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার জামাই আমাকে প্রতিজ্ঞা করেছে যে ফুলকে কিচ্ছু হতে দেবে না। আমি ওর কথায় সম্পূর্ণ বিশ্বাস করি। ও আমাকে ওর কাছে আমার ফুলকিকে ফিরিয়ে দেবে। আমি জানি আমার ফুলকিকে। প্লিজ আপনারা ওনাকে একটু সামলান, আমি পেশেন্টের কোনো উন্নতির আশা দেখছি না। দিদি আপনি সরে আসুন, দিদি রোহিত ওর কথা রাখতে পারবে না। দিদি এদিকে সরে আসুন, সরে আসুন। আমি আমার কথা রাখবো মা, আমার বিশ্বাস ফুলকির মা কালি ঠিক ফুলকিকে ফিরিয়ে দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।